हेलो फ्रेंड्स, आमी प्रियंका आबार एसे गेछि आपनादेर काछे नतून रान्नार रेसिपी निये। आज आमी बानिये देखाबो एकटि जनप्रिय चाइनीज रान्ना चिली चिकेन। चिली चिकेन सकलेरई खूब प्रिय। शीत जेहेतु पड़ते शुरू करे दिएछे, ताई गरम गरम रुटिर संगे किंबा फ्राइड राइसेर संगे चिली चिकेन आहा। तबे चलो चिली चिकेनटा आमी बानिये देखाच्छि। चिली चिकेन बनानोर जन्य आमी एखाने 500 ग्रामेर मतन बोनलेस चिकेन निये निएछि, जेटा आमी एभाबे छोटो टुकरो करे निएछि। ये चिकेनर मध्य हमें दे दीची 3 टेबिल चामच कॉर्नफ्लावर, 1/2 टी स्पून गोलमरीचर गुड़ो, 7 मत नून, आर दिए देव एक डिम। खूब भालो भावे हमें एबार चिकेन टाके मिशिए निच्छी। एखाने आमार आरेकटु कर्नफ्लावर दीते लागबे, तार जोन्नो आमी एखाने 1/2 टेबिल स्पून कर्नफ्लावर दिए दीची। खूब भालो करे मिशिए निच्छी। आबारो চিকেনটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিকেনটা যেহেতু আমাকে ডিপ ফ্রাই করতে হবে, তাই জন্য আমি একটু বেশি পরিমাণে কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটার ফ্লেমটা কমিয়ে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনের আমার এক পিটটা হয়ে গেছে। আমি এবার এইগুলোকে উল্টে দিচ্ছি। এটা হালকা হালকা লালচে লালচে হচ্ছে, আর একটু লালচে হয়ে যাবে, আমি এগুলোকে তুলে নেব। চিকেনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি যেটুকুনি বাকি চিকেন আছে এইভাবে ভেজে নিচ্ছি। এখানে চিকেনটা আমার পুরো ভাজা হয়ে গেছে। তবে চলুন গ্রেভিটা কিভাবে বানাই সেটাই দেখাই। ফ্রাইং প্যানটা আমি এখানে গরম করে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি আর 1 টেবিল স্পুন আদার কুচি, যেটা আমি একসঙ্গে রেখে দিয়েছিলাম মিশিয়ে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, এইভাবে আমি টুকরো করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি চিকেনের স্টাইলের কাটা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিই, এটাকেও আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার এখানে হালকা হালকা ফ্রাই করে নিচ্ছি। চিলি চিকেনের পেঁয়াজ বেশি ভাজার দরকার লাগে না। পেঁয়াজটা আমার এখানে কম বেশি হয়ে গেছে। ক্যাপসিকামটা আমি পেঁয়াজের সঙ্গে এখানে ফ্রাই করব না, সেটা আমি আলাদা করে ভেজে নেব, যাতে ফ্লেভারটা চিলি চিকেনে পুরোপুরিভাবে রয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টমেটো সস। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিলি সস। আর দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস। দিয়ে দিচ্ছি 7 মতো নুন।
এবার আমি এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সসটাকে একটু 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সসের কাঁচা গন্ধটা না থাকে। দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম। গ্রেভিটা আমার এখানে, গ্রেভির জন্য মশলাটা আমার এখানে রেডি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা, যেটা আমি জলে গুলে নিয়েছিলাম। দিয়েই আমাকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা জমে যাবে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে চাপা দিয়ে রাখব। পাঁচ মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। গ্রেভিটা আমার এখানে খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে, বেশ ঘনও হয়েছে। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমার পুরোটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি আরও 5-7 মিনিট চাপা দিয়ে এইভাবে ফুটতে দেবো। যতক্ষণ চিকেনটা আমার ফুটছে, ততক্ষণ আমি ক্যাপসিকামটা ফ্রাই করে দেবো। তেলটা এখানে গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকামের টুকরো। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন। এটাকে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। ক্যাপসিকামটা এখানে আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। ক্যাপসিকাম থেকে এত সুন্দর একটা গন্ধ, সেই জন্যই ক্যাপসিকামটা সবার লাস্টে দেওয়া, যাতে চিলি চিকেন এই ক্যাপসিকামের গন্ধটা ধরে রাখে। ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। চিকেনটা বেশ ভালোই গ্রেভি নিয়ে বেশ ভালোই হতে শুরু করেছে, এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। চিলি চিকেনের মধ্যে ক্যাপসিকামটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে ক্যাপসিকামটা দেওয়ার ফলে চিলি চিকেনে ক্যাপসিকামের গন্ধটা খুব ভালো করে পাওয়া যাবে। তবে চলুন এটাকে আমি আরও 5 মিনিট গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে হতে দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়ো। আমি এখানে ক্যাপসিকামটা আলাদা করে ভেজে দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ ক্যাপসিকাম একসঙ্গেই ভেজে দিতে পারেন। আমি এইভাবে বানাই, তাই আমি আপনাদের কাছে এইভাবেই শেয়ার করলাম। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে ভালো লাগবে। তবে চলুন আমি এটাকে এবার নামিয়ে নেব। চিলি চিকেনটা আমার এখানে রেডি হয়ে গেছে। গার্নিশিংয়ের জন্য আমি এখানে সাদা তিল একটু ছড়িয়ে দিলাম।
তাহলে আপনারা দেখলেন আমি রান্নাটা কিভাবে করলাম। আপনারাও বাড়িতে চিলি চিকেনটা বানাবেন আর কমেন্টসে জানাবেন যেটি খেতে কেমন হয়েছে। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওগুলোকে অনেক অনেক বেশি করে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিন আবার নতুন ভিডিওতে দেখা হবে, তবে আজকের মতন আসি।